আপনার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন আমি আজকে কী ভিডিও বানাতে চলেছি। সেটা হচ্ছে আমি আজকে একটা বুকহল দেখাবো, সেটা হচ্ছে এইগুলো। এই 18টি বই আমি কিনেছি মাত্র 90 টাকায়। অভিযানের 5 টাকার পর দুটো গল্প থেকে, যেটা কয়েকদিন আগে চলছিল কিন্তু অনিবার্য কারণবশত এটাকে বন্ধ করে দিতে হয়েছে, কারণ এতই পাঠক ভিড় করছিলেন যে তাদের পক্ষে সামাল দেওয়াটা খুব কঠিন হয়ে পড়েছিল। তো নমস্কার, আপনাকে আমার চ্যানেলে স্বাগত, আমি প্রশ্নিতা চক্রবর্তী। তো বেশি দেরি না করে আমি আজকে বইগুলো দেখানো শুরু করছি। প্রথমেই আসছে হচ্ছে কুমায়ুন হিমালয়। এটি একটি হিমালয়ের ট্রাভেল গাইড। তারপরে আসছে বাংলার বাহারি মোগলাই খানা, এটি একটি রান্নার বই। এরপরে আসছে শুভেন্দু দাসের লেখা 21 উদযাপন, এই বইটি। এটির মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা, আমি পেয়েছি মাত্র 5 টাকায়। এটি একটি কবিতার বই, এরকম এর আমি 2 কপি পেয়েছি। তারপরে আসছে মুনলাইট সোনাটা, সেটা হচ্ছে মুনলাইট সোনাটা, এতে 2খানা গল্প আছে। একটা হচ্ছে মুনলাইট সোনাটা, আর আরেকটা হচ্ছে এখন মৃত্যুর ঘ্রাণ। এটা লেখা রয়েছে অমর মিত্র, এর মুদ্রিত মূল্য 150 টাকা। সেটা এরপরে বই হচ্ছে পঞ্চম আহুতি বাই শ্যামল ভট্টাচার্য, এর মুদ্রিত মূল্য হচ্ছে 125 টাকা। এটি একটি কবিতার বই। এরপর আসছে প্ল্যানচেট ও অন্যান্য বাই সমরেন্দ্রনাথ রায়, এর মুদ্রিত মূল্য হচ্ছে 180 টাকা। এটি একটি ছোট গল্পের সংকলন। এরপর আসছে অমরাবতী বাই পাঁচু রায়, এটির মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। এটি একটি রাজনৈতিক উপন্যাস, যথাসম্ভব পিছনে যা লেখা আছে আমি দিয়ে দিচ্ছি। এরপরে আসছে অমীমাংসিত কথা বাই রাজকুমার রায়চৌধুরী, এটি একটি কবিতার বই। এরপরে আসছে একটা বই, যেটা হচ্ছে অন্তর্ভুক্তের লেখা মুষ্টপ্রে, এই উপন্যাসটি। এর মুদ্রিত মূল্য হচ্ছে 110 টাকা। এটি একটি উপন্যাস। এরপর আসছে তোমার অসীমে বাই সীমা জানা, এটিও একটি উপন্যাস, এর মুদ্রিত মূল্য 150 টাকা। এরপর আসছে উদয়ন গোস্বামীর লেখা ঘষা কাচের জানালা, এটিও একটি কবিতার বই, যেটি মুদ্রিত মূল্য হচ্ছে 75 টাকা। এরপরে আসছে দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা একই ইচ্ছে একই বিচ্ছেদ, এই বইটি, এটির মুদ্রিত মূল্য 100 টাকা। এরপর আসছে কবিত পথিক মাত্র, এই বইটি বাই কিরণ শঙ্কর চ্যাটার্জি, এই বইটি, এটির মুদ্রিত মূল্য 100 কি 150 টাকা, 80 টাকা। এরপর আসছে একটা নাটক, যেটা হচ্ছে নেমেসিস, এর মুদ্রিত মূল্য 225 টাকা। এরপর আসছে বইটি আমি পেয়েছি, এটার কভারটা মানে জ্যাকেটটা নেই, এটা হচ্ছে ইমদাদুল হক মিলানের লেখা ঢাকাই ভূত, এই বইটির দাম 100 টাকা। এরপর আসছে সূর্যমুখী সানগ্লাস, এটি একটি কবিতার বই, অরণ্য সরকারের লেখা সূর্যমুখী সানগ্লাস, বইটির মূল্য হচ্ছে 100 টাকা। আবার আর একটা কপি 21 উদযাপনে। আর শেষে আসছে অচেনা অর্কিড বাই পূর্ণপ্রভা ঘোষ, এই বইটির খুবই ডিমান্ড ছিল, ওখানে সবাই নিতে চাইছিলেন,
কিন্তু ওখানকার লোকজন বলছিলেন যে মানে লেখিকার বইগুলো কিনে নিয়েছেন তা একটা কপি আর নারা বিক্রি করবেন না। তো আমি খুব ভাগ্যবশতই বইটা পেয়েছি, সেটা হচ্ছে অচেনা মার্কেট বাই পূর্ণপ্রভা ঘোষ, দাম হচ্ছে 150 টাকা, এটি একটি উপন্যাস। তো বইগুলো আমি সবই পেয়েছি 5 টাকা পড়া হবে প্রকল্প থেকে অভিযানে। সমস্ত বইগুলোর দাম হচ্ছে 90 টাকা। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, বই পড়বেন।